বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় একটি ধরন পাওয়া গেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভারত থেকে আসা 8 জনের নমুনা পরীক্ষা করে 2 জনের শরীরে ভারতীয় ধরনের উপস্থিতি নিশ্চিত করেছে আর 4 জনের শরীরে পাওয়া গেছে কাছাকাছি ধরন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। 6টি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তার মধ্যে সরাসরি 6টি আসলে একেবারেই 100% না, 4টি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের খুব কাছাকাছি এবং 2টি নিশ্চিত যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। তিনি জানান যে 2 জন আক্রান্ত হয়েছেন তারা সুস্থ আছেন। এদিকে ঈদ সামনে রেখে কেনাকাটা ও বাড়ি ফেরায় যে ধরনের জনসমাগম হচ্ছে তাতে সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। স্বাস্থ্য সচেতনতা এটা আসলে প্রত্যেকেরই দায়িত্ব, শুধু আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন দিয়ে এটা কখনোই সম্ভব না যদি না প্রত্যেকেই সচেতন হয়। দেশে 8 সপ্তাহ পর সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় 14,703 জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী পাওয়া গেছে 1,285 জন আর মারা গেছেন 45 জন। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।